কারণ রেট আমাদের থেকে কম কেউ দিতে পারবে না। আমরা পাইকারি ভাবে সমস্ত জায়গায় সেল করি, নবাবপুর আছে, তারপরে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স। আমি আজকে এসেছি পিকক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপে। এখানে বিভিন্ন ধরনের ডাইস তৈরি করা হয়। তো ভিউয়ার্স, আজকে আমরা জানব জুতো তৈরির ডাইসের সম্বন্ধে। তো ভিউয়ার্স, জানবই জুতো তৈরির ডাইস কিনতে গিয়ে আমরা কোন কোন জায়গায় প্রতারিত হতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করবার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এই ভিডিওটি দেখে আপনার একটু উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনারা না টেনে পুরোপুরি ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই, আমি এসেছি কফি টাইম চ্যানেল থেকে। তো আমার এই চ্যানেল থেকে বিভিন্ন ব্যবসার তথ্য দিয়ে থাকি। তো আজকে আপনাদের এখানে এসেছি। তো যেহেতু এই জুতো তৈরি ডাইসগুলো আপনারা নিজেরাই তৈরি করেন, তো এই ডাইস সম্বন্ধে আমাদের একটু বলবেন, যেন অনেকে আছে কিনে প্রতারিত হয় বা অনেক দাম দিয়ে কিনে। অনেকে আবার বলে যে বাংলা ডাইসকে বলে যে থাইল্যান্ডের বা চায়না বা বিভিন্ন দেশের বলে থাকে, এই সম্বন্ধে আমাদের একটু বলেন, যেন একটা মানুষ প্রতারিত না হয়। তো ভাই, এগুলো বর্তমানে চায়না থেকেই তৈরি হয়। অনেকে বলে যে থাইল্যান্ড বা জাপান, জাপান থেকে কোনো ডাইস তৈরি হয় না, থাইল্যান্ড থেকে কোনো ডাইস তৈরি হয় না। এগুলো যা ডাইস দেখতেছেন সম্পূর্ণ হলো চায়নার ব্লেড দিয়ে তৈরি হয়। মানে যে সমস্ত র মেটেরিয়ালগুলো আসে সম্পূর্ণ চায়না থেকে আসে। চায়না মানে ব্লেডটা চায়না থেকে আসে, এগুলো চায়না থেকে আসে। যেরকম এই যে এরকম রোল হিসাবে আসে যে ব্লেডগুলো, এরকম করে আমরা পাতিগুলো কেটে নিই। কেটে কেটে আমরা যে সমস্ত প্যাটার্ন দিয়ে আমরা এই ডাইসগুলো ফিটিং করি। এই যে দেখেন একটা পেটে, এই প্যাটার্নটা ফিটিং করি। এখনও ঝালাই বাকি আছে, ঝালাই দিগুলো দিই নি। তো ঝালাইগুলো দেওয়ার পরে এরকম হয়ে যায়, তারপর পাঞ্চ লাগিয়ে ফেলি, তারপর একটা জুতা ডাইস তৈরি হয়ে যায়। তো অতএব অনেকে বলে যে একটু কস্টিউম মেরে বলে যে এটারে চায়না ডাইস করে, চায়না ডাইস করছি অরিজিনালি, এটা চায়না ডাইস কিন্তু তারপরে এটা কস্টিউম মেরে একটু দাম বাড়ানোর জন্য, দাম বেশি বিক্রি করার জন্য আর কি। তো এটা এটা থেকে আপনারা খুব সাবধানে থাকবেন। এই যে যেরকম কালারগুলো দেখতেছেন, এটা হোয়াইট কালার হয়, ব্ল্যাক কালার হয়, তারপরে হলো গ্রিন কালার, নেভি ব্লু কালার, রানি গোলাপি কালার, মানে এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। যে এরকম যেভাবে কস্টিক পেশিয়ে রাখে, তাই বলে এটা চায়না ড্রেস বলে একটু বেশি বিক্রি করার চেষ্টা করে প্রতারিত যারা করে মানুষদের। তো অতএব আপনার ওই ওই সমস্ত জিনিস থেকে আপনার দূরে থাকবেন। কালার হোক, কালার হলে আপনার ডাইসের কোনো সমস্যা নেই, কালার হলে আরও ডাইস ভালো থাকে। যেরকম এই দেখবেন আপনারা এই ধারগুলো, ধারগুলো দেখেন কি একদম স্মুথ ধারগুলো, এইগুলো দিয়ে কাটে, এটা কোনো কিছু না। এটা একটা কালার সারা বিহীন, আর এটা হলো কালার, কালার দিলে ডাইসগুলো আরও একটু মানে কালার করা আগে এরকম ছিল, কালারের পর হচ্ছে এরকম। আচ্ছা আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে অনেকে তো এই ডাইসগুলো বিভিন্ন দামে বিক্রি করে, এক একজন এক এক রেট বলে। তো আপনাদের রেট সম্বন্ধে আমাদেরকে একটু বলবেন। রেট সম্বন্ধে আমরা বলতে চাই না, কারণ রেট আমাদের থেকে কম কেউ দিতে পারবে না। আমরা হলো পাইকারি ভাবে সমস্ত জায়গায় সেল করি, নবাবপুর আছে, তারপরে বিভিন্ন দেশের বাগেরহাট, খুলনায়, রাজশাহী, চাপায়ের দিকে আমরা অনেক ঢাই, মানে অনেকে আপনাদের কাছে নিয়ে আবার বিক্রি করে। হ্যাঁ, বিক্রি করে। তো অতএব যদি তাদের থেকে নেন, তারা অবশ্যই লাভ করবে, কিন্তু আমরা তো তাদের চেয়ে খুব কম রেটে ছাড়ে, চিপ রেটে ছাড়ে, যেহেতু আপনারা নিজেরা তৈরি করেন। নিজে তৈরি করি। যেরকম এটা অনেকে ডাবল দামে বিক্রি করার চেষ্টা করে, কিন্তু আমরা রেটটা উল্লেখ করি না, কারণ রেট উল্লেখ করার জন্য আমাদের নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার, আপনারা যোগাযোগ, মানে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনার রেটটা তখন বলে দিবেন, বলে দেবো আর কি। যাদের তাদের তো একটা ব্যবসা আছে, আমাদের নিয়ে যারা বিজনেস করে তাদের তো কিছু মুনাফা দরকার। আচ্ছা, সেটা আমরা না বলি। তো আমাদের কাছে যদি সরাসরি নেন, তাদের যে রেটে দেয় আমরা তো সেই রেট আমরা দিতে পারবো ইনশাল্লাহ। তো আপনাদের এখানে কি কি তৈরি করেন, শুধু ডাইস না আর অন্য কিছু তৈরি করেন? আমরা ডাইসের জগতে যে কোনো ডাইস আমরা বর্তমানে তৈরি করতেছি। তো ব্যাগ, যেমন হ্যান্ড গ্লোভস, তারপর পার্স ব্যাগের, তারপর প্যান্টের যে যে পকেটগুলো দেখেন না, এই পকেটগুলো কাটে, সেগুলো ডাইসও তৈরি করি, সকলে তৈরি, হাতের কলার, ব্যানের কলার, এগুলো সম্পূর্ণ যার যে ডাইস তৈরি করার দরকার আমরা সম্পূর্ণ ডাইসই তৈরি করি, সম্পূর্ণ ডাইস তৈরি করি আর আলাদা। আচ্ছা, কোনো ভাই যদি নিতে চায় তাহলে না নেওয়ার মাধ্যমটা একটু বলুন, কীভাবে নিতে পারে আপনাদের কাছে? মাধ্যমটা হলো যদি উনি সরাসরি না আসতে পারে, আমাদের এই ডাইসগুলো যদি নিতে সরাসরি না আসতে পারে, তবে আমরা সুন্দরবন পরিবহন সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি ডাইসগুলো। আচ্ছা, এবং এসে পরিবহন, আফজাল, জননী, তারপরে আরও আছে ভাইয়া ভাইয়া ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা এই মালগুলো পাঠিয়ে থাকি বিভিন্ন জেলা জেলায়।
আপনারা শুরুতে আমি আরেকটা কথা বলতেছি যে যদি এই ডাইসগুলো আপনারা ঢাকার বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন, যেমন ছুরিটোলা, মাইটোলা, তারপরে এলাকা বংশালগা থেকে এই সমস্ত ডাইসগুলো বেশি পাওয়া যায়, তাহলে তারা কিন্তু তৈরি করে না। তারা তৈরি করবে কীভাবে? তাদের তো মেশিন নেই। আমাদের যে সমস্ত মেশিনগুলো দেখতেছেন সম্পূর্ণ আমাদের চোখের সামনে, আপনাদের চোখের সামনে আমি তুলে ধরছি। কারণ একটাই কারণ, আপনারা প্রতারিত হবেন না। কেন আপনি তাদের কাছ থেকে ডাইসগুলো নেবেন? আমাদের কাছে নেন, আমরা অবশ্যই আপনাদের ডাইসগুলো ভালো দেওয়ার চেষ্টা করবো। মানে ওনাদের কাছ থেকে আপনি অনেক কম রেট দিবেন, যেহেতু ওনারা আপনাদের কাছ থেকে নেয়। কম রেট অবশ্যই দেবো। আর একটা কথা, যারা আমাদের কাছে ডাইস বানায় নেন, আমাদের এটি কিন্তু কোয়ালিটি হয় তিনটা, এ বি সি গ্রেড। আমরা অবশ্যই এই গ্রেডের মালগুলো দেওয়ার চেষ্টা করবো। যারা নেয় তারা সি গ্রেডের মালগুলো নেয় অবশ্যই। তাই আপনারা স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের ভালোভাবে ভালো জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবো। তো ভিউয়ার্স, ওনাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো চাইলে আপনার স্ক্রিনেতে নাম্বারও যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।